Ama dedim şamanla yer bana görmedi de. Yani şamanla. কক্সবাজার পেকুয়াত ভোর বেন্যা ওন লাগিয়ে বারোয়ান বসতগর ও একখান দোয়ানগর ফুরিয়ে সাইয়ি। পাঁচ মে শুক্রবার দিবাগত রাত তিন তারিখে উপজেলার সদর ইউনিয়নের বাইম্যহালি নামক এলাকাত এই আগুনের ঘটনা ঘটে। এ সময় সদর ইউনিয়নের বাইম্যহালি এলাকার বসত আলীর তিন ফোয়ার বাড়ি, আসত আলী ও তার তিন ফোয়ার বাড়ি ও স্থানীয় পেকুয়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বাদশার বাড়িসহ পাশাপাশি তাকন্যা বারোয়ান বাড়ি আগুনে ফুরিয়ে সাইয়গি। এসময় সোহেলের দোয়ানগর সহ ফুরি যাইরে এই আগুনত প্রায় কোটিটি আর ক্ষয়ক্ষতি হই বলে জানাইয়ে ক্ষতিগ্রস্ত। জিনিসপাতি ফার্নিচার মানে ধরো না 3,60,000 মতো প্রায় কমপ্লিট বেকুন তো প্রায় কুটিটি আর উর খেস্টিয়া সহ স্বর্ণলঙ্গা সহ আসবাবপত্র সহ। এসময় বসত বাড়ির ঘুমন্ত অবস্থার থাকা আক্তার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম আগুনত দগ্ধ। দোয়ানর বিদ্যুতের শর্ট সার্কিটোত্তন এই আগুনের সূত্রপাত হইরে মুহূর্তে ওইন সারিমিকে সরি গেই বলে ধারণা স্থানীয় বাসিন্দলর। হন হারানে হন বেসতর কারণে কারণ সড়ত নেই অন্য সূত্রপাত পাতন মনে করি ক্ষয়ক্ষতির পরিমাণ 1 কোটি টাকার মনে করেন। দোয়ান মাঝে দেখিতে আর ও দুয়ারে তো ফরিয়ে তাহলে আয়ের সাইডে দেখিতে দোয়ানের ভিতরে দোয়ানের ভিতরে অন্যদের মাঝে সদরে ডাকতে ডাকতে এদের মাঝে ওই নাগাউরা সরা গেই। ইন্দি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, সদর ইউপি চেয়ারম্যান এম বাদশা, জেলা পরিষদ সদস্য এস এম শওকত, স্থানীয় যুবলীগ নেতা ও ক্রীড়াবিদ মোহাম্মদ আজম, ইউপি সদস্য সাজ্জাদ সহ অনেকেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করি। তারা নগদ অর্থ বিভিন্ন সহায়তা প্রদান করি। ইন্দি প্রশাসনের পাশাপাশি বিত্তবানলরে এগিয়ে আইবেরও আহ্বান জানিয়ে ইতারা। সংশ্লিষ্ট পেকুয়া উপজেলা প্রশাসন এবং যারা অত্র এলাকার চেয়ারম্যান আছে এবং মান্যগণ্য এবং বৃত্তশালী ব্যক্তিরা আছে সবাইকে বলবো একটু এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই 14টি পরিবারের পাশে আমি সর্বাত্মক সহযোগিতা করবো এবং পাশাপাশি যতক্ষণ পর্যন্ত তারা এই পরিপূর্ণ হিসেবে পরিপূর্ণ ঘর বাড়ি নিয়ে স্বচ্ছতা ফিরে পায় নাই ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটা কথা বলবো, আমি ফেকুয়া উপজেলা চেয়ারম্যান সম্মানিত জাহাঙ্গীর আলম ভাইকে অনুরোধ করব যে যতটুকু পারে উনির সার্বিক সহযোগিতা কামনা করব। এফএম সুমন, সি+ টিভি, পেকুয়া, কক্সবাজার।